नमस्कार, आमी कौशिक राय एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। आगामीकाल शुक्रवार 24 मार्च 2023 जे पाँच राशि महाप्राप्ति घटते चले पाँच टी राशि विषय आमी आलोचना करब। প্রতিদিনের মতন একটি অনুরোধ, আপনারা ভিডিওর আলোচনা অবশ্যই আপনারা শুনবেন। আপনারা যে ইনভেস্টমেন্ট করছেন কেন করবেন এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। আপনাদের কি আগামীকাল ইনভেস্টমেন্ট করা কি সঠিক সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। কখন আপনারা ইনভেস্টমেন্ট করবেন সেটাও কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। কারণ আমি বারবার বলি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে যে একটি টাকাও কিন্তু মূল্যবান। আপনি হয় একটা টিকিট কেটে নিচ্ছেন, ভাবছেন যে আমার হয়তো ভাগ্য খুলে যাবে। দেখুন একটি কথা বারবার বলি, যে কোনো জিনিস খুব একটা কিন্তু সহজ কিন্তু নয়। যদি আপনার জন্মছকে যোগ না থাকে তাহলে আপনি দিনের পর দিন টিকিট কাটবেন কিন্তু আপনি প্রাইস কিন্তু পাবেন না। এই জন্য আমি বারবার বলছি, আগে আপনার জন্মকুণ্ডলী এবং হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ আগে করুন। কারণ আপনার জন্মছকে যোগ কখন রয়েছে, অর্থাৎ আপনি যে সময় জন্মিয়েছিলেন সে সময় যে আপনার যে যোগ ছিল এবং বর্তমান যে গ্রহের গোচর তার সাথে আপনার মিলছে কি, এবং দশা মহাদশা সেটা আপনার পারমিট করছে কি। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আপনার লগ্ন টু দ্বাদশ, এই যে বারোটি ভাব রয়েছে কি না, বারোটি ভাবের মধ্যে কোন ভাবে রয়েছে এবং সাতাশটি নক্ষত্র রয়েছে, সাতাশটি নক্ষত্রের মধ্যে কোন নক্ষত্রে রয়েছে, কত নম্বর ডিগ্রিতে রয়েছে, বাল্য অবস্থা না যুবক অবস্থা না বৃদ্ধ অবস্থাতে রয়েছে, আপনি আগে জেনে নিন প্রথম। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। যারা যাদের ক্ষেত্রে অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা প্রাপ্ত হচ্ছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনাকে কিন্তু দিবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনার জন্ম ছককে সংস্কার করে অর্থপ্রাপ্তির একটা বড় যোগ সৃষ্টি করা কিন্তু সম্ভব। তবে দেখতে হবে আপনার ফরচুনা নাম্বার, কোন সময়টাতে আপনার যোগ রয়েছে, কোন বছরে আপনার রয়েছে এবং আপনার ক্ষেত্রে কোন দিনগুলো শুভ। এই যে মনডে টু সানডে এর মধ্যে আপনার লাকি ডে কিন্তু রয়েছে, এই লাকি ডেটা কিন্তু দেখা দরকার। এই যে আবারও আপনাদেরকে বললাম যে শুনছেন ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন, নিজ দায়িত্বে করবেন। কারণ ভিডিওটি যদি আপনি ভালো করে শুনেন কি না, আপনি চট করে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। আপনার জন্মছকে ভাগ্যভাব কেমন রয়েছে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায় এবং আকস্মিক প্রাপ্তির ভাব এবং ধনভাব, এই ভাবগুলোকে যদি স্ট্রং করানো যায় নিশ্চিতরূপে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু ঘটবেই ঘটবে। এটা কিন্তু আপনার ন্যাকাল চার্ট, আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ একান্তই করা দরকার। আমাদের যে জন্মছকে নবগ্রহের মধ্যে, নবগ্রহে যে শুভ আছে বা নবগ্রহে যে অশুভ আছে সেটি নয়, সেটা একজন দক্ষ জ্যোতিষবিদ আপনাকে সঠিক গাইড দিতে কিন্তু পারবে। এবং আপনার ক্ষেত্রে কখন সময় রয়েছে, কোন বছর কোন কোন মাসগুলো, যাদের ক্ষেত্রে কেটে গেছে তাদের ক্ষেত্রে বার্থ চার্ট রিফরমেশান বিশেষভাবে
অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে কিন্তু সাহায্য কিন্তু করবে। এই জন্য আমি বারবার বলছি, রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, ভাগ্যভাবকে স্ট্রং করুন, দেখবেন আপনার নিশ্চিত রূপে ভাগ্য কিন্তু চমকাবে চমকাবে। এবার আসি আপনার ন্যাকাল চার্ট, আপনার হস্তরেখা এবং আপনার দশা মহাদশা। দশা কি আপনার পারমিট করছে, আপনার নেগেটিভ দশা চলছে না পজিটিভ দশা চলছে সেটা আগে জেনে নিন। নাম্বার ওয়ান, আগামীকালের শুক্রবারের যে মহা সৌভাগ্য শালী রাশি, প্রথম যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 2 এবং 9, সময় আপনার দুপুর 3টা থেকে 5টা 4 মিনিট পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার ক্ষেত্রে মেষ রাশি, মেষ রাশির টার্গেট নাম্বার 8, আপনাদের সময় 12টা 30 মিনিট থেকে 2টা 4 মিনিট পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 7 এবং 1, আপনাদের শুভ সময় বৈকাল 4টা থেকে 6টা 48 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9, আপনাদের শুভ সময় দেখা যাচ্ছে 12টা 15 মিনিট থেকে 1টা 26 মিনিট পর্যন্ত। অর্থাৎ মেষ বৃষ মিথুন কন্যা অন্তিম শেষ রাশি তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 8, আপনাদের শুভ সময় দেখা যাচ্ছে দুপুর 2টা 45 মিনিট থেকে 4টা 36 মিনিট পর্যন্ত, বৈকাল 4টা 36 মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। আগামীকাল যোগ রয়েছে বৈদ্রীতি যোগ এবং রাহুকাল রয়েছে 10টা 25 মিনিট থেকে আপনার 11টা 55 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময় কোনো ইনভেস্টমেন্ট অর্থ লগ্নি এই সময় কিন্তু করবেন না, রাহুকালটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবং এর পাশাপাশি আপনাদেরকে আরেকটি কথা আমি বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন হস্তরেখা বা জন্মকুণ্ডলী বিশ্লেষণ, রাহু রক্ষা কবচ বা বার্থ চার্ট রিফরমেশন করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস, অর্থাৎ এর মাধ্যমে আপনারা অনলাইন কনসালটেন্সি আমার সাথে করতে পারবেন। আগামীকাল যে 5 রাশির আমি কথা বললাম সেই 5 রাশির কম হোক বেশি হোক যে কোনো দিক থেকেই অর্থ প্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।